কারণ আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার মুমিন, ও দুনিয়ার বান্দা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরের মাটির চাপে বাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে, একটা নয় দুটো নয় 90 থেকে 99টা সাপ, কবরের ভেতরে জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই রে ভাই। এরে যুবক, পায়ে হাত রেখে বলে গুনাহ ছেড়ে দাও, আর গুনাহের কাছে যেও না, তওবা করো রে মালিক। লেগে গিয়া নবীর সুন্নত শিখলো চরমোনাইওয়ালারা, উজানিওয়ালারা, দেওবন্দিওয়ালারা, কওমিওয়ালারা, মানুষের দারে 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 গিয়া সুন্নতের বয়ান করে, টুপি মাথায় দাও, নামাজ পড়ো, দস্তার খানে খানা খাও, সালাম দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, কাউকে গালাগালি করবা না, কারো হক নষ্ট করবা না। কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, নবী যদি জিজ্ঞাসা করে, উম্মত কোরআন পড়তে জানো নাই, হাদিসও পড়তে জানো নাই, আমি নবীর তরিকা কেমনে পাইলি, আমার আল্লাহর গোলামি কেমনে শিখলি? ওই বান্দা যদি কয়, আল্লাহ আমি কোরআন জানি নাই, হাদিস জানি নাই, চরমনাইর আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া নবী তোমারে চিনলাম, আল্লাহরে চিনলাম, আলেম ওলামাদের সোহবতে গিয়া নবীর সুন্নতের টুপি উঠাইলাম, দাড়ি উঠাইলাম। আল্লাহ তাআলা তখন বলবে, পয়গম্বর, এই বান্দাকেও তো জান্নাতে দিতে হবে, এই বান্দা যাদের মাধ্যমে জান্নাতের পথে আসলো, এদেরকেও আজকে পুরস্কার দেওয়া দরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়া ফাদ্দালা যামানান আলা যামান ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি وسلم لا طاعة لمخلوق في معصية الخالق وقال النبي صلى الله عليه وآله وسلم صل من قطعك واعف عمن ظلمك واحسن الى من اساء اليك او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني
واحلل عقدة من لساني يفقهوا قولي باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بار کر چکا ہے تو ইসলামী মহাসম্মেলন উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ মুকাররাম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ যে মহান রাব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আজম রসুল আকরম রহমত আলম নবীল আরব আল আজম হবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কৌসর আকা এ নামদার
মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এর উপর নবীর নামে দরুদ পড়লে গুনাহ হবে? সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। একবার বলা মাত্র তিনটা ফায়দা হলো, দশটা গুনাহ মাফ হয়ে গেল, দশটা নেক আমল নামায় যোগ হয়ে গেল, আল্লাহর দরবারে দশ গুণ মর্যাদা বেড়ে গেল। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরাত আইম্মায়ে মাসাজিদ মাদ্রাসার তালিবুল ইলম মুদাররিসিনে কেরাম প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। মানুষের জীবনে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির জন্য যে কিছু বয়ানের প্রয়োজন, দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা বিভিন্ন উলামায়ে হযরাতদের পবিত্র জবানে আপনারা শুনেছেন দীর্ঘ সময়। বিশেষ করে আজ যার আগমনে আজ এই মাধবদীর মাটি ধন্য, লক্ষ কোটি আলেমের উস্তাদ শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দামাত বারাকাতুহুম যাকে শুধু দেখার জন্য আহলে হক মানুষ পাগল, বাতিলরাও পাগল। আজ মাধবদীর জমিন একটি বিজয়ের স্মৃতি জমিনের মধ্যে আজ মানুষের চোখের সামনে উদ্ভাসিত করে দিল যে টাকা ছাড়া খানার আয়োজন ব্যতীত হাজারো 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 মানুষ নিজের পকেটের টাকা ব্যয় করে কষ্টকে উপেক্ষা করে দিনের স্বার্থে ময়দানে মুসলমান কিভাবে গণজমায়েত হয় তার জ্বলন্ত দৃষ্টান্ত আজ এই মাধবদীর জমিন। এখানে সেই জোহরের আগের থেকেই মানুষের সমাগম। আমার তো মনে হয় বাড়ির থেকে না খেয়ে অনেকে আসছেন, আশেপাশে দশ টাকা বিশ টাকার কিছু নাস্তা খেয়েছেন সুযোগ মতো, আর ওই যে এগারোটা বারোটা আসছেন আর যাননি, টাকার জন্য আসছেন, খানার জন্য আসছেন, হ্যাঁ কি জন্য আসছেন? দীনের মহাব্বত, কথা ঠিক? বাতেলরা এটাই সহ্য করতে পারেন যে এত মানুষ কেন? আমরা দি উট মহিষ দুম্বা জবাই দিয়া তবরকের ডাক দিলেও মানুষ আসে না, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে এত মানুষ কেন? সহ্য করতে না পেরে অনেকের খানা বন্ধ, ঘুম বন্ধ, ওদের খানা ঘুম বন্ধই থাকবে আমাদের সব ঠিকই চলবে ইনশাআল্লাহ, যদি আমরা এখলাসের উপরে থাকতে পারি। বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে মজলিসকে কবুল করে নিন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা আহজাবের দুই টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি,
বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। হে দুনিয়ার মুমিন, ধনী গরীব, নারী পুরুষ, আলেম ও আওয়াম, শিক্ষিত আর অশিক্ষিত, তোমরা আল্লাহকে ভয় করো এবং যাহা বলবার সত্য সঠিক শালীন ভাবে বলো। কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, বিনিময় আল্লাহ পাক তোমার দুনিয়া আখেরাতের কাজ পরিশুদ্ধ করে দিবেন। ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ পাক তোমারে দিবেন। ওয়ামান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যাহারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয় হলো চূড়ান্ত বিজয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, সিলমান কাতাক, আত্মীয়তা বন্ধনকে ছিন্ন না করে মজবুত করো। ওয়াফু আম্মান জালামা, কেউ যদি তোমার উপরে জুলুম করে তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, এবং তুমি সদাচরণ করো যদি কেউ তোমার সাথে খারাপ আচরণ করে। এ হলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু অনুবাদ। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ করেছেন, মানতে পারলে দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বর জবানকে হেফাজত করো। মানতে পারলে দুটো পুরস্কার, এক নম্বর জিন্দেগীর সমস্ত ত্রুটিযুক্ত আমল ত্রুটি মুক্ত হয়ে যাবে, দুই নম্বরে জিন্দেগীর গুনাহ মাফ হয়ে যাবে। কিভাবে মানবেন এই দুইটা আদেশ? ওদিকেই ইঙ্গিত করে আল্লাহ শেষ অংশে বলেন, মাইয়ুতে ইল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। মানার ক্ষেত্রে আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য, অনুসরণ আর অনুকরণ কিভাবে হয়, অদৃশ্যের থেকে যেভাবে হয় তার থেকে দেখে দেখে অনুকরণ অনুসরণ আরো কঠিনভাবে মজবুতভাবে হয়। অনুকরণ করো কার মতো? অমুকের মতো। বলে, অমুকের তো আমি চিনি না, দেখি না। আল্লাহ বলেন, আমার অনুসরণ করো। ও আল্লাহ, আপনারে দেখলে না আপনার অনুসরণ করবো, দেখি না। বলে, আমার রসুলের অনুসরণ করো, আমার রসুলকে তো দেখো। বলে, হ্যাঁ, আবু বকর, ওমর, ওসমান, আলী, হাজারো লাখ ও সাহাবায়ে কেরাম দেখেছেন, তারা করেছেন, আমাদের কি উপায়? আমরা তো রসুলকে দেখতে পারি না, আমরা কিভাবে অনুসরণ করব? কেউ কেউ আবার রুহানিয়াতের দরজা দিয়ে দেখেন যে মিলাদ মাহফিলে মদিনার থেকে নবী এসে স্টেজে হাজির হয়, এইভাবে অনেকে দেখেন, কিন্তু তারা বলতে পারেন না রসুল আসলেন কখন আর গেলেন কখন, এটা বলতে পারে না। এবং এটাও বলতে পারে না যে রসুলরে দেখলে সাহাবি হলো নাকি আবু জাহাল হলো। নবীকে যদি ইমানের হালাতে দেখে তো সে সাহাবি, আর নবীকে দেখার পরেও সাহাবি হতে না পারাটা আবু জাহাল। যাই হোক, বিতর্কিত দিকে আমরা না যাই। তাহলে আমাদের অনুসরণ কিভাবে হবে?
রসুল বললেন, দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাই, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, আমার পক্ষ থেকে দুটো জিনিস, আল্লাহর পক্ষ থেকে কোরআন আর হলো আমার পক্ষ থেকে সুন্নাত। এখন কোরআনও যারা পড়তে জানে না, সুন্নাতও চিনে না, এদের কি উপায়? রসুল জানেন যে আমিও জমিনে চিরদিন থাকব না। রসুল এটাও জানেন আমার হাতে গড়া সাহাবায়ে কেরামও কিয়ামত পর্যন্ত থাকবেন না। তাহলে পরবর্তী উম্মতের আমার অনুসরণ কিভাবে হবে? আল্লাহর রসুল সাহাবায়ে কেরামকে স্পষ্ট আকারে এক হাদিস দিয়া বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ আদায় করো আমাকে যেমন নামাজ আদায় করতে দেখো। নবী বলেননি এরকম উঠা বসা করেন কেন? এই ছাত্র ভাইরা, উঠা বসা করলে মোনাজাত দিয়ে চলে যাও, আমার পর কি আছে? তাই তো ঠাস করে মোনাজাত দিয়ে দিও, উঠা বসা করলে। আল্লাহ সব ভাইকে কবুল করেন। ওলামায়ে কেরাম আমাকে ভুল হলে ধরায় দিবেন, খুব চিৎকার দিয়ে ধরায় দিবেন, আসতে না। খেয়াল করেন সবাই, নবীজি জানেন আমিও চিরকাল থাকব না, সাহাবায়ে কেরামও কথা বলেন না কেন, থাকবে না। আচ্ছা আমাকে একটু জবাব দেন, বর্তমান দুনিয়াতে কোরআন হাদিস ইমাম আবু হানিফা থেকে শুরু করে যত বড় বড় মুহাদ্দিস মুফাসসিরগণ আছেন, এদের থেকে আবু বকর ওমর ওসমান কিতাব কোরআন হাদিস কম বুঝতেন না বেশি বুঝতেন? সবাই একমত, সবাই একমত। তাহলে রসুল এ কথা কেন বললেন, সল্লু কামা সল্লু রাআইতুমুনি কামা রাআইতুমুনি উসাল্লি? নবীজি এটা বলতেন, সল্লু কামা রাআইতুমুল কিতাব, কিতাবে যেমন ভাবে দেখো নামাজ পড়ার ওইভাবে পড়ো, কারণ দুনিয়ার উম্মতের থেকে আবু বকর কিতাব বেশি বুঝছো, সাহাবায়ে কেরাম কিতাব কোরআন হাদিস বেশি বুঝতেছেন। নবী জানার পরেও কেন বললেন আমাকে দেখে নামাজ পড়ো? তো সাহাবায়ে কেরাম কোরআন হাদিস এত বুঝার পরেও যদি রসুলকে দেখে দেখে অনুসরণের কথা বলেন, তাহলে আমাদের কি উপায়? আমাদেরকেও রসুল অনুসরণের কিছু মাপকাঠি দিয়া গেলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী এ কথা বলার দরকার কি? নবী তো বলছেন এক হাদিসে, কোরআন সুন্নাত রেখে গেলাম, ধরে রাখো, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা ধ্বংস হবে না, কোরআন হাদিস ধরে রাখলেই হবে। কিন্তু আল্লাহ পাকের পয়গম্বর কেন বললেন ওলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস? কেন বললেন? টাকার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না, এরা ইলমে নবুয়তের ওয়ারিস। কেন বললেন? ওলামাদের এই মর্যাদার কথা আলাদা বললেন কেন? বলে যেই সময় উম্মতেরা নবী পাবে না, সাহাবা পাবে না, ওই সময় উম্মতেরা ওলামায়ে কেরামের অনুসরণ করবে। ওলামায়ে কেরাম কোরআন, ওলামা কারা? আল্লাহ পাক বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার বান্দাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করবে যারা উলামা। উলামা আল্লাহকে ভয় করার ব্যাখ্যা কি? আল্লাহর বিরুদ্ধাচরণ করবে না, এক কথায় গুনাহ করবে না, অজান্তে গুনাহ হলে তওবা করতেও বিলম্ব করবে না। এই উলামাদের নবী বলেন এরা আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, এরা কোরআন হাদিসের এলেম অর্জন করার কারণে আলেম, আর আলেমের বহু বচন ওলামা। ওলামাদের এক অংশ সাদিকিন, ওলামাদের এক অংশ সালিহিন, ওলামাদের এক অংশ মুদাররিসিন, ওলামাদের এক অংশ মুফতিয়ানে আজম, ওলামাদের এক অংশ মুফাসসিরিনে কেরাম,
ওলামাদের একাংশ এই রকম ভাগ ভাগ হয়ে মুহাদ্দিসিনে কেরাম হয়েছেন। অতএব এদের মূল ফ্যাক্টরি ওলামা, ওলামার মূল ধাতু আলেম, আলেমের মূল ফ্যাক্টরি ইলম, ইলমের সব গোড়া রহমাতুল্লিল আলামিন। অতএব ওলামাদের অনুসরণ করো। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামু, যারা জানে না তারা জানেওয়ালার থেকে জেনে আমল করো। ভালো করে খেয়াল করবেন, আমরা গোলামি করব কার? আদর্শ মানব নবীজির, আদর্শ মানব প্রত্যেকটা মুসলমানের জন্য একমাত্র জিন্দেগির আসল মাপকাঠি আসল দুইজন, এক নম্বরে আল্লাহর পরে রহমাতুল্লিল আলামিন, এই দুইজন আমাদের আসল। এই দুইজন কি আসল? আমার মা, আমার বাবা, আমার ওস্তাদ, আমার পীর, আমার মাজহাব আসল না, আমার আসল এক নম্বরে আল্লাহ, এরপরে নবী, বাকি সব আমার আপন, আসল না, বাকি সব আমার আপন, কেউ কি না আসল না, আসল দুইজন, এক নম্বরে আল্লাহ, এরপরে রহমাতুল্লিল আলামিন। এখন বাকি যারা আমার আপন, পীর আপন, মাজহাব আপন, ইমাম আপন, ওস্তাদ আপন, মা বাপ ভাই বোন আপন, কতক্ষণ আমার আসল দুই ঠিক রাখবেন? যতক্ষণ দুইটা আসল যখন ঠিক নাই, আমার পীর আপন নাই সে দুশ্মন, আমার ইমামও আপন না সে দুশ্মন, তাহলে আসল আমার এক নম্বরে আল্লাহ, এরপরে রহমাতুল্লিল আলামিন। এই দুই আসল ঠিক রেখে আমরা চলবো, গোলামি হবে আল্লাহর, আদর্শ বা তরিকা থাকবে রহমাতুল্লিল আলামিনের। কথা শেষ, কিন্তু কপালের চাকা ঘুরে খারাপের দিকে গেল, কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, সুন্নতও চিনি না, এই উম্মতের কি হালাত, এরা কি করবে? আমি উদাহরণ দিয়ে বলি, ঢাকার থেকে চট্টগ্রাম যাবে মাঝখানে মেঘনা নদী, ঢাকার থেকে বরিশাল খুলনা যাবে মাঝখানে পদ্মা নদী, বন্ধু অপেক্ষায় আছে, বন্ধুর সাথে মোলাকাত করবে, নদীর ব্রিজ ভেঙে গেছে, ফেরি নষ্ট, এখন নদী পার হওয়ার উপায় কি? এক হৃদয়বান ব্যক্তি নৌকা নিয়ে আসলো, এসে বলল, হযরত আপনি দ্রুত গতিতে নৌকায় উঠেন, আমি ওপার পৌঁছায় দেই, বন্ধু অপেক্ষায় আছে, খানা খায় না, আমি গেলে খাবে, আমি ওপার উঠে দৌড়। বন্ধু বলে, এত তাড়াতাড়ি নদী পার হইলা কিভাবে? বলে, তোমার সাথে আমার যেহেতু মোলাকাতের তামান্না, ওদিকে তেমন খেয়াল নাই, কিন্তু আল্লাহর কুদরত, এক হৃদয়বান ব্যক্তি আমাকে নৌকা পার করে দিয়েছে, ভাড়াও নেয় নাই। এ কথাটা শুনে আপনার বন্ধু কি বেজার হবে? কথা বলেন, বেজার হবে? বেজার তো হবেই না, বরং মনে মনে দোয়া করবে আর চিন্তা করবে, পাইলে পুরস্কার দেওয়া দরকার ছিল। কথা ঠিক, আমার গোলামি হবে আল্লাহর, তরিকা থাকবে নবীর, যাব আমি জান্নাতে, মাঝখানে বহু বাতিল ভণ্ডদের সমুদ্র পেরিয়ে যেতে হবে, এখন এই সমুদ্র আমি কিভাবে পার হব? মারাত্মক, আমি একা, শয়তান আমাকে সমুদ্রে ডুবায়া মারতে চায় দুই দল, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলেন এই দুই দলের মোকাবেলা তুমি একা পারবা না, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করি, ওই নদী পের হয়ে পার হয়ে যেতে পারবে। কেমনে চাইবা সাহায্য চাওয়ার পদ্ধতি কি? আল্লাহ শিখিয়ে দিলেন আলহামদু সুরার মধ্যে, এমপি সাহেব আমার 5 টন গম লাগবে, বলে ঠাস করে চাইলেই হবে না, তুমি আমার যত আপন হও না কেন আগে দরখাস্ত দাও, এমপি বরাবর দরখাস্ত লিখো। এখন কেমনে লিখবা? কারো থেকে কিছু পাইতে হলে এক নম্বরে তার গুণগান গাও এবং তাকে বিশ্বাস করাও যে তুমি তার মানুষ আর কারো না। আল্লাহ বলেন তুমি যদি আমার সাহায্য চাও তাহলে আমার আগে গুণগান গাও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ও আল্লাহ, আপনি
আপনারই গুণগান গাইলাম, আপনি দোনো জাহানের পালন কর্তা রব, আপনি বড় রহমান, আপনি বড় রহিম, আপনি প্রতিদান দিবসের মালিক। এত গুণগান গাওয়ার পর এরপরে বান্দা তুমি আমাকে বলো, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও আল্লাহ আমি আপনারই ইবাদত করি, কোন ভগবানের ইবাদত করি না, খ্রিস্টদের ইবাদত করি না, গৌতম বুদ্ধের ইবাদত করি না, ওজায়রের গোলামি করি না, পাথরের গোলামি করি না, বটগাছের পূজা করি না, ও আল্লাহ আমি ইবাদত বা গোলামি করি একমাত্র তোমারই, সাহায্য তোমার কাছেই চাই, গ্রামীণ ব্যাংকে না, সুদের দরওয়াজায় না, তোমার কাছেই চাই। তবে এমন একটা সাহায্য চাই আল্লাহ কয় এক কথায় বলবি, যেই কথার দ্বারা সব পেয়ে যাবি, বাদশার সাথে রাস্তার গরিবের সাক্ষাৎ, গরিব বলে আমাকে কিছু দিবেন, বাদশার মায়া লাগছে কয় এমন চাওয়া চাবি, টাইম কম, এক কথায় চাবি, একবার দ্বিতীয়বার না, গরিব বুদ্ধি করে কয় যেহেতু আমার দুইবার চাওয়ার কায়দা নাই এবং বেশি কথাও বলা যাবে না, একবার এক কথা, তো বুদ্ধি করে বলে আমার মনে চায় আমি মেজ বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খাবো, এক কথায় বলে দিল যে আমার বউ একটা আছে আর একটা দরকার, স্বর্ণের প্লেট পাইলে আমি দশতলার মালিক হয়ে যাব, ধনী হয়ে যাব, বিরিয়ানি খাওয়ার মানে আমার আর নিম্ন শ্রেণীর খানা খেতে হবে না, ভিআইপি খানা খাবো। আল্লাহ বলেন এমন একটা শব্দ দিয়ে সাহায্য চাও যেই সাহায্যের মাধ্যমে তোমার সব দিক পরিপূর্ণ হয়ে যাবে, তার নাম হেদায়াত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনার কাছে হেদায়াত চাই জান্নাতে যাওয়ার। কেমন হেদায়াত আল্লাহ শিখায় দেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ও আল্লাহ তাদের পথ যাদেরকে আপনি ওই পথের নিয়ামত দান করেছেন তারা কারা? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন তারা চার দল, এক নম্বরে নবীগণ, মাআন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, আল্লাহ নিজেই বলেন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এই চার দল বন্ধু তোমাদের যে কত সুন্দর বন্ধু, এদেরকে নিয়ে চলো, দুই দল শয়তান তোমাকে আর বিপদে ফেলতে পারবে না, এই চার দল নিয়ে চললে। এর মধ্যে এক নম্বরে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সর্বশেষ সালিহীন, আল্লাহ যাদেরকে বললেন সালিহীন, অন্য আয়াতে আল্লাহ বললেন এরা হলো সাদিকীন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন, আল্লাহ তাআলা বলেন সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, আর আমি আল্লাহকে ভয় করো হে মুমিন, যাদেরকে আল্লাহ বললেন সলিহীন এরা নেক আমলওয়ালা, সাদিকিন এরা সত্যবাদী, আল্লাহ অন্য আয়াতে বলেন এরা হলো আউলিয়া আল্লাহ, এরা আমার বন্ধু। কেমন বন্ধু? আমি আল্লাহ এদেরকে আশ্বাস বাণী দিলাম, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আউলিয়া বহুবচন, তার এক বচন ওলি, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, এরাই হলো উলামা। প্রত্যেকটার সাথে তাকওয়ার সূত্র লাগানো আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, উলামাকে যার মধ্যে আছে তাকওয়া, সাদিকিনকে যার সাথে সংযুক্ত তাকওয়া। আউলিয়া আল্লাহ কারা? এক নম্বরে তাদের ইমানটা পরিশুদ্ধ, দুই নম্বরে তাদের মধ্যে আছে তাকওয়া, এদেরকে বন্ধু বানায় চলো। আলহামদু সুরার থেকে আমরা শিক্ষা পাইলাম,
একা একা চলা যাবে না, জান্নাতের পথে চলতে হলে তোমরা চার দল বন্ধুরে সঙ্গী বানায় চলো। সর্বশেষ যেই তোমাদের বন্ধু তারা হলো সাদেকিন সালিহিন উলামা। কেয়ামত পর্যন্ত নতুন করে নবুয়াত পানিওয়ালা নবী আসবে না, আবু বকর আসবে না, ওমর আসবে না, উসমান আলী আসবে না, কোন সাহাবা আসবে না। কেয়ামত পর্যন্ত থাকবে একমাত্র উলামা। ওই ওলামা কারা? যাদের মধ্যে আল্লাহর ভয় বেশি থাকবে, গুনাহ করবে না। এদের মধ্যে থাকবে ইলমে নবুয়াত, এদের মধ্যে কোরআন হাদিসের ইলম, এদের অনুসরণে চলো রে গোলাম। এরা আল্লাহর ভয় নিয়ে চলবে। আমি জান্নাতে যেতে চাই, আমি আল্লাহর গোলামি করব, আর কারো গোলামি করব না। আমি নবীর তরিকা মতে চলব, আর কারো তরিকা মতে আমি চলব না। এটাই আমার ফাইনাল কথা। কিন্তু আল্লাহর গোলামি কেমনে করব, নবীর তরিকা মতো কেমনে চলব? আমি কোরআন জানি না, হাদিস জানি না, সুন্নাহ চিনি না। একদল মানুষ মূর্খ, এখন তাদের কি উপায় বলাও? তাবলিগে গিয়া নবীর সুন্নাত শিখলো, চরমনাইওয়ালারা, উজানিওয়ালারা, দেওবন্দিওয়ালারা, কওমিওয়ালারা মানুষের দারে 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 গিয়া সুন্নতের বয়ান করে। টুপি মাথায় দাও, নামাজ পড়ো, দস্তার খানে খানা খাও, সালাম দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, কাউকে গালাগালি করবা না, কারো হক নষ্ট করবা না। কেয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, নবী যদি জিজ্ঞাসা করে, উম্মত কোরআন পড়তে জানো না, হাদিসও পড়তে জানো না, আমি নবীর তরিকা কেমনে পাইলি, আমার আল্লাহর গোলামি কেমনে শিখলি? ওই বান্দা যদি কয় আল্লাহ আমি কোরআন জানি না, হাদিস জানি নাই, চরমনাইর আল্লাহওয়ালাদের সোহবতে গিয়া নবী তোমারে চিনলাম, আল্লাহরে চিনলাম, আলেম ওলামাদের সোহবতে গিয়া নবীর সুন্নতের টুপি উঠাইলাম, দাড়ি উঠাইলাম, আল্লাহ তাআলা তখন বলবে, পয়গম্বর এই বান্দাকেও তো জান্নাতে দিতে হবে, এই বান্দা যাদের মাধ্যমে জান্নাতের পথে আস, এদের কেউ আজকে পুরস্কার দেওয়া দরকার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত, সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতারাজ সদ সালে তাআত বেরিয়া। চরমনাইওয়ালারা, উজানিওয়ালারা, তাবলিগওয়ালারা এই মানুষগুলোকে টুপি উঠাইয়া দিয়া বড় একটা অন্যায় করেছে। হ্যাঁ, যেই মানুষটা টুপি চিনত না, টুপি দেখতে পারত না, এখন টুপি মাথায় না রাখলে মনটা খারাপ। আগে নামাজ পড়তো না, এখন নামাজের আজান শুনলে মসজিদে হাজির। যেই বান্দা গানটা তার আপন, এখন কোরআনের বয়ান তার আপন। যেই যুবক রাতের পর রাত মোবাইলে গান শুনে কাটায়, ওই বান্দা আলেম ওলামার বয়ান শুনে হকপন্থী আলেমের কাছে আসলো, হাটহাজারি গেল, চরমনাই গেল, বাহাদুরপুর গেল, আল্লাহওয়ালার বয়ান শুনিয়া বান্দা এখন চব্বিশ ঘন্টা দরুদ পড়ে, জিকির করে। ওই বান্দা নামাজ পড়ে, মোবাইলে বয়ান শুনে, গান শুনে না। ওরে নবীর উম্মতের দল, এই বান্দাগুলো চরমনাই বলো, আহলে হক ওলামায় দেওবন্দি বলো, তাবলিগ বলো, এদের কারণে যে ভালো রাস্তা আসলো, এটা কি তারা খারাপ অন্যায় করলো নাকি? তাহলে এত যদি বলো ভালো করেছে, তাবলিগওয়ালারা ভালো করলো, চরমনাই ভালো করলো, উজানি ভালো করলো, এরপরও যদি কেউ বলো চরমনাই ভালো না, উজানি ভালো না, তাবলিগ ভালো না, আমি বলবো বান্দা তুমি নিজেই ভালো না। হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খুদা বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে জবানের হেফাজত করো হে মুমিন।
এত বয়ান চলতেছে ময়দানের ভেতরে, সেই সকাল ১১টার থেকে বয়ান চলে, এমন একটা দিন নাই বাংলাদেশের এক একটা থানার মধ্যে দুই একটা বয়ান চলে না। সেই রমজানের ঈদের পরের দিন থেকে মাহফিল শুরু হয়ে গেল, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, এশার পরে বয়ান, প্রত্যেকটা বয়ানে সেটাই যে এক দেড় ঘন্টা এক একজন আলেম বয়ান করে, তাবলিগলাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার দিনের খতিবের বয়ান, এত বয়ানের পরেও মানুষ কেন দিনের দিকে আগাইতে চায় না, কারণটা কি, কারণটা কি? এর নবীর উম্মতের দল কেন টুপি পরতে চায় না, দাড়ি রাখতে চায় না, পর্দা করতে চায় না? এর একমাত্র কারণ, আল্লাহর কসম করে বলি, যতদিন পর্যন্ত জাহান্নামের আযাবের ভয় বান্দার অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ থেকে ফিরতে পারবে না। এটাও মনে রাখবেন, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ ছাড়তে পারবে না, আর ততদিন পর্যন্ত বান্দার অন্তরে আল্লাহর ভয় জমা করতে পারবে না, যতদিন পর্যন্ত খাঁটি আল্লাহওয়ালার সোহবতে যাবে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। কেমনে দুই মিনিটে একটা ঘটনা টান দিতেছি, এত বড় আল্লামা, এত বড় ডাক্তার, এত বড় ডক্টর, সে কি ভুল করতে পারে? এই যে এক মাস্তানি ভাব, এই ভাবের পরিণাম ফল কত খারাপ। ইরাকের জমিনের ওলি কামেল শায়খ আবু আব্দুল্লাহ আন্দালুসি রহমাতুল্লাহ আলাই, যিনি এত বড় একজন বুজুর্গ, শুধু দুনিয়ার লাইনে না, একদিকে যেমন কোরআনের হাফেজ, অপর দিকে তার হাদিসের সংখ্যা মুখস্থ ৩০,০০০। সুবহানাল্লাহ, না মুসলমানের আওয়াজ বাতিল ভণ্ডদের জন্য একটি আতঙ্ক। ভাইরা আমার, ইরাকের জমিনের ওলি কামেল ৩০,০০০ হাদিসের হাফেজ, ওই সময় তার মুরিদের সংখ্যা ৪০,০০০। মুরিদগুলো কেমন? গাঞ্জাখোর? জুনায়েদ বাগদাদি তার মুরিদ, শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাই তার মুরিদ, জুনায়েদ বাগদাদি ছোটখাটো মুরিদ, আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। এত বড় আল্লাহর ওলি, যিনি কোরআনের হাফেজ, অপর দিকে হাদিস মুখস্থ কত হাজার, মুরিদের সংখ্যা কত? এই বান্দা কাফেলা নিয়ে যাচ্ছেন সফরে, খ্রিস্টানদের এলাকা পেরিয়ে যাচ্ছেন, তাকায় দেখতেছেন খ্রিস্টানরা গির্জার মধ্যে আরাধনা করে, মনে মনে একটু অহংকার আসলো, আমার মতো ভালো আর কেউ নাই, তোরা সবাই জাহান্নামি, আমি তো জান্নাতি, এতটুকু ভাবনা নিয়ে ভেতরে একটু অহংকার এসে গেল। এরপরে আল্লাহর ওলি সামন দিকে রওনা হয়ে গেলেন, শিবলি রহমাতুল্লাহ আলাই তার মুরিদ সাথে, জুনায়েদ বাগদাদি সাথে হাজারো মুরিদ, কিছু দূর গিয়া তাকায় দেখতেছেন খ্রিস্টান এলাকার মহিলা সুন্দরী মেয়েরা পানির কূপের থেকে কলসি ভরে ভরে পানি নিয়ে যায়, ৩০,০০০ হাদিসের হাফেজ আবু আব্দুল্লাহ সুন্দরী মেয়ের দিকে নজর করে এক নজরে তাকাইলেন। জুনায়েদ বাগদাদি বলেন, শায়খ চলেন, নজর ওদিকে, আমি যাব না, ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ না করে যাব না। কান্নার রোল পড়ে গেল, মাটি পর্যন্ত নরম হয়ে গেল, কিন্তু আবু আব্দুল্লাহর দিলটা আর নরম হলো না।
কান্না করে শিবলি রহমাতুল্লাহ বলেন, আমাদের কাফেলা ইরাকে রওনা হয়ে গেলাম। এদিকে ঘটনা কি ঘটে যায়, আবু আব্দুল্লাহ একটা নে খ্রিস্টান মেয়েটার বাড়ি গিয়া খ্রিস্টান মেয়ের বাবারে বলে, অ খ্রিস্টান মেয়ের বাবা, তোমার মেয়েটাকে আমার কাছে বিবাহ দিতে হবে। খ্রিস্টান ডাক দিয়া কয় রে টুপিওয়ালা, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও দুইটা শর্ত তোমার মানতে হবে। এক নাম্বারে মদিনার পোশাক ফেলে দাও, মদিনার পোশাক ফালায় দিয়া তারপরে তুমি খ্রিস্টানদের পোশাক পরো। দুই নাম্বার, এক বছর পর্যন্ত জঙ্গলের মধ্যে তুমি শুকরের রাখালগিরি করতে হবে। আবু আব্দুল্লাহ 30,000 হাদিসের হাফেজ বলে, দোনোটা শর্ত আমি মেনে নিলাম। মদিনার পোশাক ফালাইয়া খ্রিস্টানদের পোশাক মাথায় দিয়ে এবার জঙ্গলে চলে গেলেন। কয়েক মাস হওয়ার পর ওই শায়েখ শিবলির আবার কাফেলা এই এলাকায় রওনা হয়ে গেল। পীরের খোঁজে কি হালাত, এলাকায় এসে দেখে খবর নাই, খোঁজ খোঁজ করে দেখতেছে জঙ্গলের মধ্যে একটা লাঠির উপরে দাঁড়ানো, মাথায় ক্যাপ লাগানো, মদিনার পাগড়িও নাই। শিবলি রহমাতুল্লাহ ইয়া পা জড়ায় কান্না শুরু করলেন, এমন কান্না বলে চলে ইরাকের মধ্যে হাজার হাজার মুরিদানরা কান্না করে আপনাকে দেখার জন্য। আবু আব্দুল্লাহর দিলটা নরম হয় না, সবার কান্নায় পাতার পানি ঝরে, শুকরের চোখেও পানি জমা হয়ে গেল। এইবারও তারা নিরুপায়, কান্না করে আবার ইরাকের পথে রওনা। কিছু দূর যাইতেছে শায়েখ শিবলি বলেন, আমরা হাঁটতেছি ইরাকের পথে, হঠাৎ করে তাকায় দেখি কিছু দূর থেকে একটা পানির কূপ থেকে আমাদের শায়েখ আবু আব্দুল্লাহ উলঙ্গ গোসল করে উঠে আর কালেমায় শাহাদাত করে আর বলে, আমাকে কাপড় দিয়ে আবৃত করে নাও। আমরা কাপড় দিয়ে আবৃত করলাম, ইরাকের খানেকায় তাকে নিয়ে গেলাম। খ্রিস্টান মেয়েকে বিবাহ করা হলো না। আমরা জিজ্ঞাসা করলাম, হজরত 30,000 হাদিস আপনি হাফেজ, কোরআনের হাফেজ কি পরিমাণ মনে আছে? বলে, একটা হাদিস আমার মনে নাই, কোরআনের কোন এলেম আমার সিনার মধ্যে নাই। শায়েখ, এই হালাত কেন হলো? বলে, আমি যখন খ্রিস্টানদের গির্জার সামনে দাঁড়াইয়া মনের ভিতর অহংকার জমা করে বলছিলাম, সব তোরা জাহান্নামে যাবি, আমি একা জান্নাতে যাব, এই ভাবনাটা আসার পরে দেখলাম আমার কলবের মধ্যখান থেকে একটা নূরের আলো বের হয়ে চলে গেল। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। এত বড় আলেম, এত বড় আল্লামা, এত বড় ডক্টর, এত বড় আল্লাহর রাসূল, সে কি ভুল করতে পারে? এত বড় আলেম, এত বড় আল্লামা সঠিক পথে থেকে জান্নাতে যেতে পারবে, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি কি? অহংকারী হয় না রে ভাই, আমি যত বড় বক্তা হই না কেন, খোদার কসম, পটিয়া মাদ্রাসার বাণী মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাই স্টেজে বসে যখন নাহমাদুহু বলে টান দিতেন, ময়দানের মধ্যে কেয়ামতের আলামত শুরু হয়ে যেত কান্নার আওয়াজ। চরমনের জমিনে ঘুমান্ত সৈয়দ ফজলুল করিম মাত্র ঘড়ি ধরা 40 মিনিটের বয়ান, সারা ময়দানের ভেতরে কান্নার আওয়াজ, আর আমি 3 ঘন্টা চিল্লাইল, নিজেরও কান্না নাই, উম্মতেরও কান্নার খবর নাই। ওরে আল্লাহর বান্দা, যত বড় মুহাদ্দিস, যত বড় মাওলানা মুফতি আর খতিব দাবি করি না কেন, ভালো করে অন্তরকে থামায়া দাও। হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি এবং মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবীর মতো কোনোদিন হওয়া যাবে না, কিন্তু তাদের কি হালাত, মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন, কবরে একা কেমনে থাকবো? আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এজন্যই আমি বলেছি, আবারও বলছি, কথাটা মনে রাখো,
হবে মানুষ এই বয়ানের মধ্যে আমল করবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি আযাবের ভয় না আসবে। আর আল্লাহর আযাবের ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত বান্দা আল্লাহ ওয়ালার সোহবতে না যাবে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই এত বড় আলেম, তার কি দরকার ছিল কোরআন হাদিস পড়িয়েই তো মাওলারে পেয়ে যাইতেন, কিন্তু আর একজন আল্লাহওয়ালার পেছনে যাওয়ার কি প্রয়োজন? হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাই এলেমের লাইনে দৌরাত্ম কম, দুনিয়ার লাইনে ক্লাস বেশি করতে পারেন না। কিতাব পড়তেছেন, কিতাব পড়তেছেন আল কালিমাতুল লাফজুন উজিয়ালি মানান মুফরাদান মুফরাদুন মুফরাদিন, মনে মনে কল্পনা করে এগুলো পড়লে কি হবে, পড়লে কি হবে, এই পড়া লাভ কি, ফালা ফালা ফালু পরে কি লাভ, একজনে কয় এগুলো পড়লে তুই আমার আল্লাহর সাথে গভীর সম্পর্ক করতে পারবি, এগুলো আল্লাহর মারেফতের মাঝখানের বন্ধন। হাজি এমদাদুল্লাহ পাগল হয়ে গেলেন, আমার মাওলারে তো একটু চেনা দরকার, চিনি না, কোথায় আমার মালিক রে পাই, বলে এমনে এমনে পাবি না, যারা আল্লাহকে চিনে তাদের সংসর্গে যাও, সোহবতে যাও। এবার হাজি এমদাদুল্লাহ আল্লাহর দরবারে কান্না করেন, হে মালিক তুমি তোমার একজন খাস বুজুর্গের সন্ধান আমাকে দাও, যার সোহবতে থাকলে আমি তোমার মারেফত অর্জন করতে পারি। হাজি এমদাদুল্লাহ আল্লাহর কাছে কান্না করেন, ও আল্লাহ তুমি আমাকে হেদায়েতের জন্য একজন বুজুর্গের সন্ধান দিয়া দাও, তোমার একজন ওলির সন্ধান মিলায় দাও। ঘুমের ঘরে ঠিকানা পেয়ে গেল, জানজানব জায়গার মধ্যে নূর মোহাম্মদ জানজানবীর সন্ধান পেল, ওখানে চলিয়া যা, ওখান থেকে মারেফতের একটু আগুন সিনায় লাগায় নাও, যদি সিনায় লাগাইতে পারো মারেফতের আগুন যদি জ্বলিয়া যায়, জিন্দেগি তোমার কামিয়াবির দরওয়াজায় চলে যাবে। হাজি এমদাদুল্লাহ আল্লাহর পরিচয় নেওয়ার জন্য জানজানব দৌড়াইতেছেন আল্লাহর মোলাকাতের জন্য, আল্লাহর ওলির কাছে যায়, খুঁজতে খুঁজতে গিয়া দেখে জঙ্গলার কিনারে একটা মক্তব, ছোট একটা ঘরের মধ্যে ওই আল্লাহর বান্দা ছোট ছোট ছাত্রদেরকে আলিফ বা তা শিখাইতেছে। দেখা মাত্র হাজি এমদাদুল্লাহ ঢুকে দিলেন সালাম, নূর মোহাম্মদ জানজানবি ডেকে বলেন, এমদাদ এত আগে তুই কইছিলি আগে কেন আসো নাই, তাড়াতাড়ি কেন আসো নাই রে এমদাদ, আউলিয়ারা কারে ওকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ভাইরা আমার, হাজি এমদাদুল্লাহ ওখানে বসলেন, কিন্তু মনে মনে একটি প্রশ্ন, আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ বড় বুজুর্গের সন্ধান দাও, কিন্তু এজে পাইলাম মক্তবের হুজুর, চাইলাম বড় হুজুর পাইলাম মক্তবের হুজুর, নূর মোহাম্মদ জানজানবি ডেকে বলেন এর এমদাদ, মনে মনে কি চিন্তা করো নবীর হাদিস কি শোনো নাই, খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল্লাহর নবী বলেন জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে বা অন্যদেরও কোরআন শিখায়। মক্তবের হুজুর মনে করিয়া ছোট বানাইও না, বরং নবীর হাদিস মতে ইনি হলো বড় শ্রেষ্ঠ। এলমে রায়ে যা জুকর দান বেহেসাব, খলকে রা দা দান জবাবে বাসাওয়া। এবার এমদাদুল্লাহ বসে আছে, কিছুদিন ওখানে রাখলেন,
আর বললেন যাও নিজের এলাকায় গিয়া তোমার ক্লাসের পড়া শেষ পর্যন্ত শেষ করো, তারপরে আসো। হাজি ইমদাদুল্লাহ এবার আল্লাহর ওলির পরামর্শ নিয়ে আবার বাড়িতে চলে আসলেন। আসার পরে বাকি কিতাবাদিগুলো ক্লাস করে শেষ করবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ক্লাসের মধ্যে ঢুকেন। ক্লাসে ঢুকার পর যে কোনো কিতাব উল্টাইতেছে, দেখে একটা পৃষ্ঠার মধ্যে কালো কোনো অক্ষর নাই, সব পৃষ্ঠা সাদা। এইটা বাদ দিয়ে আর এক কিতাব খুলে দেখে এটাও সাদা, এটা বাদ দিয়ে আর একটা কিতাব খুলে দেখে এটাও কোনো লেখা নাই, এগুলোও সাদা। এইভাবে করতে করতে দেখে একটা সবকো নাই, লেখা নাই, সব সাদা সাদা সাদা। আবার চলে গেলেন শায়খের দরবারে, ডাক দিয়া বলেন নূর মোহাম্মদ ইমদাদ আবার আসলি কেন, লেখাপড়া কি শেষ হয়ে গেল? বলে না না, বলে শেষ করো নাই কেন? বলে আমি যত পড়ার জন্য চেষ্টা করি যত পৃষ্ঠা উল্টাইতেছিলাম দেখি সাদা কোনো লেখা দেখা যায় না। নূর মোহাম্মদ জানজানাবি ডেকে বলে বাবা আর লাগবে না, দিলের তামান্না তোমার এমন হয়ে গেল, সোহবতে থাকতে থাকো, আল্লাহ যদি কবুল করে যেই লেখাপড়া করে তুমি এলেম পৃষ্ঠা থেকে অর্জন করবা, আমার আল্লাহ যদি খুশি হয় ওই এলেম তোমাকে এক মুহূর্তে সিনায় জমা করে দিবে। ইয়া এলাহি মুজু সে মুজু কো দূর কর, তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়, ইয়া এলাহি তু মেরো হ্যায়, ইয়া এলাহি তু মেরা গফফার হ্যায়। এরে নবীর উম্মতে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল্লাহর ওলির নেক নজরে কি পরিমাণ দামি হয়ে গেলেন, কেমন মারে ভতের আগুন তার সিনায় লেগে গেল, কেমন আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা কেমন দামি করে ফেললেন। আল্লাহর ওলির নেক নজর যখন লেগে গেল বান্দার সিনার মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেল। আমি প্রায় সময় উদাহরণ দিয়া বলি, একটা শিশু বাচ্চা আমার কাছে নিয়ে এসে বলে একটু ফু দিয়া দেন, দম করেন, অসুস্থ। আমি বললাম ডাক্তার দেখেন না কেন? বলে ডাক্তারের ঔষধ খাইলো ভালো হয় না। আমি বললাম তো ব্যাপারটা কি? বলে বদনজর বদনজর বদনজর, একটা বেহায়া বেআমল গাঁজা করে বদনজরে যদি একটা বাচ্চার মধ্যে যদি রিয়াকশন শুরু হয়, একটা বেহায়া বেআমল গাঁজাখোরের বদনজর যদি গাছের মধ্যে লাগে ফল নষ্ট হয়। একজন খাঁটি আল্লাহওয়ালা তাহাজ্জুদওয়ালা কোরআনওয়ালা কান্নাওয়ালা যদি একটা মানুষের মধ্যে নেক নজর দেয়, কেন তার মধ্যে অ্যাকশন হবে না? ওইটা বুঝে এটা বুঝে না রে কপাল পোড়া ভাই, আল্লাহওয়ালার নেক নজরে যে কি পাওয়ার এটা যে বুঝানো সম্ভব না। হাজি ইমদাদুল্লাহ আল্লাহর ওলির নেক নজর পেলেন, বেশি লেখাপড়া করতে যায় নাই, আল্লাহ তারে এলেমের মারেফত দান করলেন। কেমন মারেফত? হাজি ইমদাদুল্লাহ এমন আল্লাহর খাস বান্দা পরিণত হয়ে গেল, এখন বান্দা পা সোজা করে ঘুমায় না, পা সোজা করে শোয় না, পা পাকা করে বসে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই প্রশ্ন করলেন, শেখ পা দুটো সোজা করে কেন ঘুমান না? বলে ওরে রশিদ, এমন প্রশ্ন তুমি আমাকে করে ফেলেছ, কারো কাছে বলবা না, আমি আমার মাওলার বড় আশে, আমি পাওটা খোলার জন্য যদি কি পা বাড়াই ডানে বলো বামে বলো সামনে পেছনে, আমি ইমদাদুল্লাহ সেদিকে আমার মাওলার নূরের তাজাল্লি দেখতে পাই, আমি আল্লাহ তাআলার নূরের তাজাল্লি দেখতে পাই। এই বয়ানটা করা সহজ, বুঝানো সম্ভব না, বুঝাও বড় সম্ভব না।
ওই হাজি এমদাদুল্লাহর সিনার থেকে মারেফতের আগুন লেগেছে রশিদ আহমদের সিনায়, আর ওই রশিদ আহমদের সিনার থেকে মারেফতের আগুন লেগেছে উজানির কারি ইব্রাহিমের সিনায়, আর ওই উজানির কারি ইব্রাহিমের সিনার থেকে মারেফতের আগুন লেগেছে চরমুলাইন সৈয়দ সাহাকির সিনায়। এরে নবীর উম্মতির দল কাসেম নানুতবীর সিনায় মারেফতের আগুন লেগেছে। ওরে নবীর উম্মতের দল, যে কারণে মারেফতের আগুন যদি একবার কারো সিনায় লেগে যায় ঠান্ডা বসে থাকতে পারে না রে বাবা, কারণ মুরগির বাচ্চাগুলো খানা চায় পাগলের মতো মায়ের কিনারায় ঘুরে, খানা পাইলে আত্মহারা হয়ে যায়। যেই বান্দা আমার মাওলার পাগল, যেই বান্দা আমার মাওলার মারেফতের পাগল, ওই বান্দা যখন মাওলার কোনো আওয়াজ পায় সহ্য করে নিতে পারে না। ইয়া এলাহি মুঝু সে মুঝু কো দূর কর, তাকে দেখো মুঝু মে তুঝু কো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। এরে নবীর উম্মতের দল, দুনিয়াতে যাদেরকে দেখো সবাই কিন্তু পাগল, দাবি করি আমি বড় বুদ্ধিজীবী। আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই বলেন, দুনিয়ার সবাই পাগলের দল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল, যে যেই জিনিসের পাগল ওই জিনিসের জিকির করে হাঁটতে চলতে উঠতে বসতে। আর এই জমিনে আর এক দল পাগল দেখবা, এরা টাকার পাগল না, বাড়ির পাগল না, গাড়ির পাগল না, এই বান্দাগুলো পাগল হলো আমার আল্লাহ তাআলা পাগল। এই বান্দা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, নারী চায় না, এই বান্দা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে তালাশ করে আমার মালিক কোথায়, আমার আল্লাহকে পাওয়া যায়। ওরে টাকার পাগল সব দিকে ঘুরে আর টাকা খুঁজে, যেই বান্দা বাড়ির পাগল কেমনে বাড়ি করবে সেই ধান্দায় খুঁজে, যেই বান্দা নারীর পাগল হাঁটতে চলতে নারী খুঁজে, আর যারা আমার মাওলার পাগল ওই বান্দা খানার মধ্যে বসিয়াও তালাশ করে আমার মালিক, ওই বান্দা ঘুমের মধ্যে গেলেও তালাশ করে আমার মালিক, ওই বান্দা বাজারে গেলেও তালাশ করে আমার মালিক, আমার মালিকের আমি কোথায় পাই। ও দয়ার মালিক, এই ক্যামেরা, এই সারা সারা, এই ক্যামেরা ঘুরা, এদিকে রাখ বাবা ঘুরা। এরে নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিনের পাগল হয়ে কবরে যাও, সবাই পাগল, সবাই পাগল, কেউ টাকার পাগল, বাড়ির পাগল, গাড়ির পাগল। ওরে মাদকদের মুসলমান, পায়ে হাত রেখে বলে যাই, টাকার পাগল হইও না, বাড়ির পাগল হইও না, গাড়ির পাগল হইও না, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো আর বলো রে মালিক তোমার পাগল বানাইয়া দাও, আমরা তোমার পাগল হয়ে যদি কবরে যাই আল্লাহ তাআলা কবর জান্নাতের বাগান বানায় দিবেন। আল্লাহর পাগল যদি হইতে চাও আল্লাহওয়ালাদের সোহবতের সময় দেওয়া লাগবে, আল্লাহওয়ালা তালাশ করু, যাদের চেহারা দিয়ে তাকাইলে কলিজা ঠান্ডা, নেক আমলের আগ্রহ বেড়ে যাবে। খবরদার আল্লাহওয়ালা খুঁজতে গিয়া ভণ্ডের কিনারায় যেও না, সাবধান, এই জমিনে আল্লাহওয়ালা নামের ভণ্ডের অভাব নাই। আমার নবী দিনের দাওয়াত দিতে গিয়া খানা নাই, ঘুম নাই, পেটে পাথর, আর এই জমিনে এমন আল্লাহওয়ালা খানকায় বসে আছে, 30 বছর খানকায় দৌড়াইলি তোমার পীর সাহেব এলাকায় এসে কালেমার কথা বলে না, আমার মনে হয় তোমার পীর হয়তো নারী না হয় হিজরা।
হকীকত সে তু দুনিয়া বে খবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদা বাস ইয়া আইয়ুহাল্লাযীনা কারণ আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর আজাব, এক সেকেন্ডের জন্য আল্লাহ পাকের আজাব সহ্য করার শক্তি কারো নাই রে বাবা। এ জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা না, এরপর এত গরম কেন রে বাবা? সূর্যের গরম, এত গরম ঘাম, ফ্যানের বাতাসেও ঠান্ডা হয় না। এর এলাকার যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, টুপি মাথায় দিলে মাথা গরম হয় বাবা, তুমি বুঝতেছো? আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। দাড়িটা লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে, তুমি বুঝতেছো? আমি বুঝি নাই, ব্যাপারটা কিন্তু এমন না। লম্বা জামা পরলে শরীর আটকায় যাবে, তুমি বুঝতেছো? আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। এত কিছু বুঝার পরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ বাদ দেই না? একমাত্র কারণ আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম, একটা কথাও মিথ্যা নাই। গুনাহগারের জন্য আল্লাহ জাহান্নাম বানায় রাখছেন, নেক আমল ওয়ালার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। ওই জাহান্নাম কত বড় ভয়ঙ্কর, একটা সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি কারো নাই রে বাবা। ওই জাহান্নামের গরম সহ্য করতে পারবো না, এই জন্যই তো আল্লাহর মহাব্বতে টুপিও সারি না, নামাজ সারি না, বেপর্দায় চলার চেষ্টা করি না। কারণ আল্লাহর নবী বলেন, ওরে দুনিয়ার মুমিন, ও দুনিয়ার বান্দা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরের মাটির চাপে বাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে, একটা নয় দুটো নয় 90 থেকে 99টার সাপ। কবরের ভেতরে জাহান্নামের আগুন সহ্য করার শক্তি নাই রে ভাই। এর যুবক পায়ে হাত রেখে বলে, গুনাহ ছেড়ে দাও, আর গুনাহের কাছে যেও না, তওবা করো রে মালিক, আর গুনাহ করবো না রে আল্লাহ, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও রে আল্লাহ। ও আল্লাহ, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, কেউ যদি আমার হাতে একটা বেতের বাড়ি দেয়, বড় ব্যথা পাই, বড় কষ্ট পাই, সহ্য করতে পারি না। একটা বেতের বাড়িতে যদি এত ব্যথা, ওই কবরের মাটির চাপে কি ব্যথা, সহ্য করার শক্তি নাই রে যুবক। আল্লাহর কাছে তওবা করো, জিন্দেগিতে আর নামাজ সারবা না, গুনাহের পথে যাবা না, নবীর আদর্শ ছাড়া চলবা না, নবীর সুন্নতের আমল সারবা না, আল্লাহওয়ালার সোহবত বাদ দিবা না রে বাবা। ওরে যুবক তাকায় দেখ, তোমার আমার মতো কত যুবক নামাজি দাড়িওয়ালার অভাব নাই পাশে বসে আছে। ওরে বান্দা তাকায় দেখ, যুবকের চোখের কোঠায় পানি, এই যুবক কেন কাঁদতেছে জিজ্ঞাসা কর, ও মা হারায় নাই, বাবাও হারায় নাই, তারপরও কেন কাঁদে? ওই বান্দা আমার মাওলাকে হারাইয়া কাঁদতেছে। ওই বান্দা মা তালাশ করে না, বাবা তালাশ করে না, ও তালাশ করে আমার মালিক, আমার মাওলারে। ওরে বান্দা, ওই মাওলাকে বন্ধু বানায় নাও, আল্লাহর কাছে চোখের পানি সেরে কান্না করো, তওবা করো। যদি চোখে পানি না আসে, কান্নাওয়ালার কাছে গিয়া হাতটা বাড়ায় দোয়া চাও। ওরে কান্নাওয়ালা ভাই, তোমার কপাল কত ভালো, আমার কপাল পোড়া, চোখে পানি নাই, গুনাহের কারণে দিলটা শক্ত হয়ে গেল। ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও, কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ,
কারণ দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে গুনাহের কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না রে বাবা। চোখের পানি নিয়ে কবরে যাও, আল্লাহর দরবারে দিলটা খুলে ডাক দাও, রে মালিক তুমি আমাদেরকে খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। আয় আল্লাহ তুমি তোমার নামের পাগল বানাইয়া দিও, তোমার আশেক হওয়ার তৌফিক দান করো আল্লাহ। দুনিয়ার পাগল হতে চাই না, জান্নাতের পাগল হতে চাই, ও আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তুমি এই ময়দানের একটা বান্দাকেও খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ। সেই সকাল 11টা থেকে কত বান্দা হাজির, ও মাওলা শুধু তোমার তোমার মহব্বতের আশায় বসে আছে রে আল্লাহ। কাউকে খালি ফিরাইয়া দিও না, মেহরবানি করে সবাইকে জান্নাতের মেহমান বানায় দাও, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ মাদকদের জমিনে তাকায় দেখেন কত ওলামায়ে কেরাম রা হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেবরা হাজির, কত ব্যবসায়ী কত চাকরিজীবীরা হাজির, আয় আল্লাহ কত যুবকেরা হাজির। আয় আল্লাহ টাকা চায় না, বাড়ি চায় না, টাকা দেখে এনারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আয় আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ, মেহরবানি করে আমাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, ওলামায়ে কেরামদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ মুরব্বীদেরকে কবুল করে নেন, আমার যুবক ভাইদের কবুল করে নেন। আয় আল্লাহ ছাত্র ভাইদের কবুল করে নেন, আয় আল্লাহ ব্যবসায়ী শ্রমিকদের কবুল করে নেন। আয় আল্লাহ বসার জায়গা নাই, দাঁড়াইয়া দাঁড়াইয়া দিনের কথাগুলো শুনবেন রে আল্লাহ। দেওয়ার মতো কিছুই নাই, আয় আল্লাহ আপনার দরবারে তো কোনোটার অভাব নাই, সবার সিনার ভিতরে হেদায়াতের নূর দান করেন আল্লাহ, সবার সিনায় হেদায়াতের নূর দান করেন আল্লাহ, সবার সিনার ভেতরে হেদায়াতের নূর দান করেন আল্লাহ। এ জীবনে না করিলাম বান্দাগি গুনাহ করে,